বিভিন্ন কমিটিতে যখন আমাদের এই দাবিগুলি যথাযথভাবে উপস্থাপিত হবে তখন আমরা কিছুটা ফল পাব, এছাড়া কিছুই নয়। আপনারা জানেন যে নদী দিয়ে খাল দিয়ে স্রোত বয়ে যায়, কোন দিকে যায় জানেন? খালের যে স্রোত যায় বর্ষাকালে, যে দেখতেছেন এই খালের স্রোত যায় না, স্রোতটা কোথায় যায়? স্রোতটা যায় না নদীর দিকে। নদীর আবার স্রোত আছে, সেটা কোথায় যায়? সাগরে যায়। আমাদের থেকে কিছু কিছু ছোট ছোট পুনর্মুনা গেছে, ওগুলো হিন্দু মহাজনী কয়, আসল ওরা কিছু না। এই গোবিন্দ প্রামাণিকের এই স্রোতের কাছে ওরা সব বঙ্গ সাগরে মিলিত হয়ে যাবে। এগুলি কিচ্ছু না, কিচ্ছু থাকবে না। এই চাকরিটা এই যারা নাকি নিজের অহংকার নিজের আত্মতৃপ্তির জন্য, আমার একটা আসন থাকবে, আমি একজন সংসদ সদস্য হব, এই সমস্ত স্বপ্ন নিয়া যারা হিন্দুদের নাম ব্যবহার করা, হিন্দু মহাজোটের নাম ব্যবহার করা, হিন্দুত্ববাদী নেতা হিসাবে প্রমাণ করার জন্য যারা রাজনীতি করে তাদেরকে ত্যাগ করেন, তাদেরকে চিনে রাখুন। এই গোবিন্দ প্রামাণিক যেভাবে আমাদের গোবিন্দ প্রামাণিক সহ হিন্দু মহাজোটের এই নেতৃবৃন্দ যারা নাকি অখণ্ড সংগ্রাম করতেছেন, যারা নিজের পকেটের পয়সা, আমাদের কোনো টাকা সংস্থা নাই, আমাদের কোনো ফান্ড নাই, আমাদের অনুষ্ঠান কোনো সরকার দুই টাকা দেয় না, আমাদের ইন্ডিয়ার থেকেও কোনো টাকা আসে না, পাকিস্তান থেকেও আসে না, আমাদের বহু দুর্নাম আছে, বহু সুনামও আছে। সুতরাং টাকাটা নিজেদের পকেটে থেকে দিয়েই আমাদের অনুষ্ঠান করতে হয়, আমাদের ছেলেরা নিজেদের টাকা 10 টাকা 5 টাকা করে জোগাড় করে এই অনুষ্ঠান করেছে অনেক কষ্ট করে।